हेलो एवरीवन, वेलकम टू इंग्लिश ग्रामर ट्यूटोरियल क्लास। आजकल क्लासे हमारा नैरेशन चेंजर क्लास फोरे चले एर आगे क्लासगुलोते हमारा मोटामुटी नैरेशन चेंजर जावतीय रूल्स क्लियर कर नियेछि। आजकल क्लासे हमारा नैरेशन चेंजर और एक इम्पोर्टेंट सेंटेंसे चले आसब, से इंटारोगेटिव सेंटेंस। नैरेशन चेंजर जो पाँचटा सेंटेंस है से पाँचटा सेंटेंस के हमें धापे धापे शिखब, जाते बुझते कोनो असुविधा ना हय। तहले आज के हमारा कि शिखब, नैरेशन अफ इंटारोगेटिव सेंटेंस। इंटारोगेटिव प्रश्नबोधक सेंटेंस के क्यों हमें नैरेशन चेंजे परिणत करब, डायरेक्ट थे इनडायरेक्ट करब, से देखे नेब। हमें जे आगे जे नियम शिखे एस ही नियमटा के एखने काजे लगाब। एखे शुद्ध एकटा दुटो नियम एक हेरफेर करब, जेटा शुधुमात्र इंटारोगेटिव सेंटेंसर क्षेत्र ही करते पारी। ताहले देखा जाक, प्रथमे आमी कि लिखेछि, एम इज आर वाज वेयर हैज हैव हैड डू डज डिड विल शैल कैन कूड। तार माने कि आरेकटा कि डब्ल्यू एच वार्ड। इंटारोगेटिव सेंटेंसर नैरेशन चेंज के जदि आमरा भाग करी ताहले सेटाके आमरा दुभागे भाग करते पारबो। एकटा होच्छे कि जेटा अक्सिलारी भार्ब बा हेल्पिंग भार्ब आमरा बोलते पारी, जेटा प्रथमे आछे, तारपरेरटा कि डब्ल्यू एच वार्ड, रिलेटिव प्रोनाउन होते पारे, एडभार्ब होते पारे, से सब आमरा परे आसब। आगे आमरा कि देखब, अक्सिलारी भार्ब बा हेल्पिंग भार्ब दिए जदि नैरेशन चेंज हय सेटाके आमरा किभाबे परिवर्तन करब, एटाके आमरा एग्जाम्पलेर माध्यमे ना होले बुझते पारबो ना। आमी तोमादेर एग्जाम्पलेर माध्यमे सेटा बोझाबो, आगे तोमरा देखो। ताहले एखाने कि बला आछे, हि सेज, से बोले, आर दिज ম্যাঙ্গোজ সুইট, এই আমগুলো কি মিষ্টি। তাহলে আমরা কি জানতাম, যেটা কোটেশনের বাইরে থাকে সেটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্ব, যাই বলো না কেন, আর যেটা কোটেশনের মধ্যে থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আগে যেটা আমরা দেখেছিলাম সেটা আমরা কি দেখেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু যে নিয়মগুলো আমরা শিখেছিলাম সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কেন শিখেছিলাম, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে ওই নিয়মগুলো শিখলে তবেই আমরা নারেশন চেঞ্জের যাবতীয় যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সে সেই নিয়মগুলোই আমাদের অ্যাপ্লাই করতে হবে। শুধু আমাদের একটু পরিবর্তন করতে হবে, কি পরিবর্তন করতে হবে সেটা আমরা এখানে দেখব। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে হি সেজটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় হি সেজ লিখতাম, যদি অবজেক্ট থাকতো টেলস লিখতাম। কিন্তু এখানে হি সেজ লিখলে হবে না, কারণ এটা কি, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে তাহলে কি লিখতে হবে, এখানে লিখতে হবে হি আক্স, এ এস কে এস। তাহলে এটা কি, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটি আছে তাহলে আস্কের সাথে আমাদের এস যোগ করতে হয়েছে। এখানে আমরা আক্স না লিখে আর কি লিখতে পারি, এনকোয়ারি লিখতে পারি, ডিমান্ড লিখতে পারি, ওয়ান টু নো, এই চারটেও লিখতে পারি। কিন্তু সচরাচর আমরা যেটা শিখে এসেছি সেটা আস্ক। কিন্তু সিচুয়েশান যদি আমাদের ডিমান্ড করে আমরা এনকোয়ারি, ওয়ান টু নো, ডিমান্ড এগুলোও লিখতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা এখানে সেজের পরিবর্তে যে আক্সটাকে লিখলাম এখানে কিন্তু আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না, আমাদের টেন্স ঠিক থাকবে, সেম থাকবে। যেটা আমরা অ্যাসার্টিভে দেখেছি, কী দেখেছি আমরা, যে আমাদের রিপোর্টিং যে স্পিচ যেটা কোটেশনের বাইরে থাকে তার কোনো টেন্সের পরিবর্তন হয় না। টেন্সের পরিবর্তন কখন হয়, যখন রিপোর্টেড স্পিচে গিয়ে। কিন্তু সেই রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তন করতে গেলেও আমাদের কিছু নিয়মাবলী ফলো করতে হয়। কিন্তু আগে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। তাহলে হি আক্স, সে জিজ্ঞাসা করে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কী দেখেছিলাম, আমরা এই কোটেশনটাকে তোলার জন্যে দ্যাটের ব্যবহার করেছিলাম। কিন্তু ইন্টারোগেটিভে আমরা দ্যাট কানেক্টার যুক্ত করব না, আমরা কী করব, হয় আমরা ইফ করব, আর না হলে আমরা কী করব, হোয়েদার। ইফ বা হোয়েদার যে কোনো একটা দিয়ে আমরা এই কোটেশনটাকে তুলব পরের রিপোর্টেড স্পিচটাকে কানেক্ট করার জন্য। আর এখানে আর দিস ম্যাঙ্গো সুইট, এটাও প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, তাহলে আমাদের তো টেন্স কোনো পরিবর্তন করতেই লাগছে না। এইবারে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন ইন্টারোগেটিভ, এটা তো ডাইরেক্ট স্পিচে আছে, এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব তখন আমাদের ওটা ইন্টারোগেটিভ থেকে আমাদের অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। অ্যাসার্টিভে কনভার্ট করতে গেলে আমাদের কিন্তু আর এই ভার্বটাকে বা অক্সিলারি ভার্বটাকে আমাদের কিন্তু আর সেন্টেন্সের প্রথমে রাখলে হবে না, এটাকে আমাদের সাবজেক্টের পরে বসাতে হবে সেন্টেন্সে, ক্লিয়ার। তবেই সেটা আমাদের কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এরপরে ইফ বা হোয়েদারের পরে আমরা কী লিখতে পারি, হি আক্স,
ইফ বা হোয়েদার, যেটা ইচ্ছা আমরা লিখতে পারি। তাহলে এখানে সাবজেক্টকে দিজ ম্যাঙ্গোজ, তাহলে দিজ ম্যাঙ্গোজ আমরা লিখে দিই। তারপরে যা ভার্ব আছে সেটাই বসবে, আর সুইট। এরপরে আমরা কি করব, আমরা এই কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন চলে দিয়ে আমরা কি বলবো, আমরা কি বসাবো, ফুল স্টপ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝলাম এই যে রিপোর্টিং স্পিচে সে থাকবে, কোনো সময় সেড থাকবে, যাই থাকুক না কেন, এর ভার্বের টেন্স অনুযায়ী আমরা সেই টেন্সটাকে দিয়ে আস্ক বা ইনকোয়ারি বা ওয়ান টু নো বা ডিমান্ড যে কোনো একটা ভার্ব বসাবো সেই টেন্স অনুযায়ী। এখানে যদি পাস্ট থাকতো আমাদের কিন্তু এটা আস্কসটাকে আস্কড করতে হতো, ক্লিয়ার? তারপরে এই কোটেশন তোলার জন্য আমরা ইফ বা হোয়েদার বসাবো। তারপরে এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে এই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী ম্যাচ করতে হবে, কি সেটা যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থাকে তাহলে এই দিকের যে সাবজেক্ট বা অবজেক্ট থাকে তার অনুযায়ী বসাতে হবে, কিন্তু এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন তাই আমাদের আর এর কোনো পরিবর্তন করতে হলো না, টেনশনও কোনো পরিবর্তন করতে হয়নি, কারণ কি এটা দুটোই প্রেজেন্টে লেখা। তাহলে এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের এই অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ এইগুলোর কনসেপ্ট। এখানে আমাদের এই কনসেপ্টটা যদি মনে রাখতে পারি আমরা যে কোনো ন্যারেশন অক্সিলারি ভার্বের অনায়াসে করে দেবো, কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে এইটা ক্লিয়ার করে তারপরে শিখবো। যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড এক্ষুনি শিখতে যাই আমরা গুলিয়ে যাবে। তাহলে তারপরটা দেখা যাক, তাহলে রেহান সেজ টু মি, রেহান আমাকে বলে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তোমার কি কাজটা করা হয়ে গেছে, দেখা যাক। তাহলে রেহান সেজ টু মি থাকলে কি হবে, আস্কস মি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে তাই আক্স। রেহান আক্স মি, তাহলে এটাকে আমরা কানেক্টার তোলার জন্য কি দিই, হি ইফ, আমরা হোয়েদারও দিতে পারি যেটা ইচ্ছা। ইফ এটা কিসের লেখা, প্রেজেন্ট পারফেক্টে লেখা, কিন্তু আমাদের রিপোর্টিং স্পিড যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট লেখা এখানে আমাদের আর টেন্সের কোনো পরিবর্তন করার দরকার নেই, যেটা আমরা আগে শিখে এসেছি। যদি তোমরা শিখে না থাকো অল রুলস অফ ন্যারেশন চেঞ্জ ওই ক্লাসটা অবশ্যই দেখবে, তাহলে তোমরা যে কোনো রুল অবশ্যই বুঝতে পারবে। তাহলে ইফ এখানে সাবজেক্টকে ইউ, আর আমরা কি জানি ইন্টারোগেটিভকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে এখানে অ্যাসার্টিভে পরিণত করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে ইউটাকে সেকেন্ড পার্সন থাকলে আমি কী বলেছিলাম রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী হবে, তাহলে ইফ ইউটাকে মি, তাহলে ইফ আই। হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা ফুল স্টপ দিয়ে দিলাম, আমাদের ন্যারেশন কমপ্লিট। তাহলে রেহান আক্স মি ইফ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রেহান আমাকে প্রশ্ন করে আমার কাজটা করা হয়ে গেছে কি না। এটা আমরা ইফ লিখেছি, এখানে ইফের পরিবর্তে তোমরা হোয়েদারও লিখতে পারো, দুটোই সঠিক। পরটা দেখা যাক, হি সেড টু মি, হি সেড টু দ্য বয়, সে ছেলেটাকে বলেছিল ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারো। এখানে আমাদের আবার মোডাল ভার্বস এসে গেছে, এটাও জানি আমরা কি এটা অক্সিলারি ভার্বের মধ্যেই পড়ে। তাহলে একই রুল আমরা ফলো করব, এখানে দেখো এটা পাস্টে আছে সেড, তাহলে আমরা কি করতে হবে, আস্কড করতে হবে, হি আস্কড মি, এ এস কে ইডি, হি আস্কড দ্য বয়, ক্যান থাকলেও আমাদের ইফ, এর কোটেশন তোলার জন্য ইফ। তাহলে ইফ ইউটাকে, এখানে যে অবজেক্ট সেই এখানে ইউ, তাহলে ইফ দ্য বয় পাস্ট যেহেতু আছে আমাদের ক্যানটাকে কী করতে হবে, কুড, ইফ দ্য বয় কুড, আর মোডাল ভার্বসের পরে যদি কোনো ডু ভার্ব থাকে তাহলে সেটা প্রেজেন্টেই বসে যায়, ইফ ই কুড ডু দ্য ওয়ার্ক, আমাদের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। তাহলে এই তিনটে ন্যারেশন চেঞ্জ জানার পর আমাদের একটা কনসেপ্ট এক্ষুনি ক্লিয়ার করতে হবে, সেটা কী ক্লিয়ার করতে হবে, আমাদের এই অ্যাম প্রথম যেটা আছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে যেগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে বা এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে যদি আমাদের এই যে কোটেশনের মধ্যে যে রিপোর্টেড স্পিচটা আছে সেটা শুরু হয় তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমাদের ইফ বা হোয়েদার দিয়ে কানেক্ট করতে হবে, ইফ বা হোয়েদার দিয়ে কানেক্ট করতে হবে। তারপরে আগে আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস শিখেছিলাম
रिपोर्टिंग स्पीचे की टेंस थाकले रिपोर्टेड स्पीचे की टेंस थाकले सेटा आमादेर परिवर्तन करते हैं सेटा किन्तु आमादेर आगेर क्लास देखते ही ना होले किन्तु तोमरा किछुई बुझते पारबे ना। ताहले आमादेर किन्तु ए टेंसेर फर्मुलाटा आगेर मतोई रखते हबे शुधु आमादेर एखाने इफ बा होयेतार जोग करते हबे एबं एखाने जेहेतु एटा इंटारोगेटिवेर जोन्नो आमरा অক্সিলারি ভার্বটাকে প্রথমে রেখেছি এখানে আমাদের সাবজেক্টের পরে রাখতে হবে ইনডাইরেক্ট স্পিচে কারণ এটাকে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করছি। তাই আগের ক্লাসের যে নিয়ম সেগুলোই এখানে একদমই সেম থাকছে শুধু আমাদের ইফ বসাতে হবে তারপরে আমরা যদি একটু সাবজেক্টের খেলাটাকে খেলতে পারি আমরা যদি সাবজেক্টটাকে আগে বসিয়ে টেন্সের আকারে বসিয়ে দিতে পারি তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জ সম্পূর্ণ সঠিক। কিন্তু যখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ডে যাব তখন আমরা একটু একটা নিয়মের ক্ষেত্রেই একটু ডিফারেন্স দেখব সেটা কিন্তু আমরা এখন দেখব না সেটা আমরা একটু পরে জানব আগে আমরা এটা ভালো করে শিখি। কিন্তু এই তো গেল আমাদের অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ এইগুলো দিয়ে ক্যান কুড এই সব দিয়ে কিন্তু যখন আমরা ডু দিয়ে ইন্টারোগেটিভের রিপোর্টিং স্পিচ শুরু করব তখন আমাদের একটু সমস্যা হতে পারে কিন্তু আমরা সেই রকম কোনো সমস্যা ফেস করব না আমরা এখানে সেটা শিখব। দেখো দ্য বয় সেজ টু মি ছেলেটি আমাকে বলে ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো। দেখো আগে আমরা কি বলবো আগে আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী করি দ্য বয় আক্স প্রেজেন্ট ইন্ডিফিনিট অনুযায়ী দ্য বয় আক্স মি ইফ দিয়ে কানেক্ট করব কিন্তু এখানে দেখো আমরা ডু দিয়ে কোয়েশ্চেনটাকে তৈরি করেছি রিপোর্টিং এই রিপোর্টেড স্পিচের যে কোটেশনের মধ্যে যেটাকে আছে এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব তখন কিন্তু আমরা এই ডুটাকে আর লিখব না আমরা কি জানি ডু ফার্ব দিয়ে প্রেজেন্ট ইনফিনিটে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় যার ক্লাস আছে তোমরা দেখে নিতে পারো ভার্বের চ্যাপ্টারে গিয়ে বা টেন্সের চ্যাপ্টারে গিয়ে। এখানে এই ডুটাকে দেখে আমরা বুঝে যাব এটা একটা প্রেজেন্ট টেন্সে লেখা তাহলে রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট রিপোর্টেড স্পিচও প্রেজেন্ট তাহলে কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন করতেই হচ্ছে না আমরা এই ডুটাকে আর রিপোর্টেড স্পিচে বা সরি ইনডাইরেক্ট স্পিচে লিখব না তাহলে আমরা কি লিখব ইউটাকে ইউটা অবশ্যই মিউ কারণ কি এটা হচ্ছে একটা সেকেন্ড পার্সন আর সেকেন্ড পার্সন হলে আমি কি বলেছিলাম রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী বসে তাহলে ইফ আই নোই বসবে যেহেতু দুটোই প্রেজেন্ট ইফ আই নো তাকে হিমই রেখে দিতে পারি কোনো অসুবিধা নেই তাহলে দ্য বয় আক্স মি ইফ আই নো হিম ছেলেটা আমাকে প্রশ্ন করে যে আমি তাকে জানি কি না তাহলে দেখো এই ডুটাকে আমরা আর এখানে বসালাম না আমরা জাস্ট সাবজেক্টটাকে ভার্বের আগে এনে আনলাম কেন আনলাম কারণ এটাকে আমাদের অ্যাসার্টিভ পরিণত করতে হবে এই কোয়েশ্চেন মার্কটা তুলে আমাদের ফুল স্টপ দিতে হবে ক্লিয়ার। এরপরে আর একটা কনফিউশন আসে যখন ডুটা ডিড হয়ে যায় সেই একই নিয়ম আমরা ফলো করব। দেখো হি সেড টু দ্য বয় তাহলে হি আক্সড দ্য বয় নিয়ম অনুযায়ী এ এস কে ডি আক্সড হি আক্সড দ্য বয় ইফ বা ওয়েদার যেটা ইচ্ছা আমরা লিখতে পারি তাহলে হি আক্সড দ্য বয় ইফ এখানে দেখো যখন আমরা ডিড দিয়ে এই রিপোর্টেড স্পিচে যে কোটেশনের মধ্যে আছে এটাকে যখন একটা কোয়েশ্চেন তৈরি করেছি তখন এটাকে আমাদের দেখেই বুঝে যেতে হবে এটা আমাদের পাস্ট ইনডিফিনিটে লেখা ক্লিয়ার। আর আমরা কি জানি কোনো ন্যারেশানে যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে লেখা হয় আর রিপোর্টেড স্পিচ সেটাও যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে ওটা একটা টেন্স জাম্প করে কি হয়ে যায় পাস্ট পারফেক্ট একটা টেন্স জাম্প করে সেটা আমরা নিয়মে শিখে এসেছি ওই জন্য আমি বলছি ওই রুলসগুলো আগে ভালো করে দেখো ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে ন্যারেশান চেঞ্জ কোনো ফ্যাক্টরই নয়। তাহলে এখানে যেমন আমরা ডুটাকে এখানে বসাইনি এখানে ডিডকেও আমরা বসাবো না কিন্তু আমাদের এই ডিডের ফর্মুলা অনুযায়ী বুঝে নিতে হবে এটাকে আমাদের পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হবে তাহলে ইউটাকে ইউটা উই দ্য বয় তাহলে ইফ দ্য বয় হ্যাড গোয়ের সাথে গন পাস্ট পার্টিসিপেল ইফ দ্য বয় হ্যাড গন টু স্কুল ইয়ে স্টার্টে থাকলে কী হয় ভেরি গুড দ্য প্রিভিয়াস ডে ইয়ে স্টার্টে থাকলে ওটা পাস্টে গিয়ে হয়ে যায় প্রিভিয়াস ডে তাহলে ডিড আমরা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করেছি কোয়েশ্চেনটাকে তৈরি করার জন্য আর এটা দেখে আমরা বুঝে গেছি এটা পাস্ট ইনডিফিনিটে লেখা আর রিপোর্টিং স্পিচ পাস্ট ইনডিফিনিটে লেখা তাহলে এটাকে আমাদের করে নিতে হবে কি
past perfect আর past perfect এর ফর্মুলা কি had এর সাথে ভার্বের past participle form তোমরা সবাই জানো নিয়মগুলো ভালো করে দেখো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এরপর তাহলে কি I said to Rohit আমি রোহিতকে বলেছিলাম Do you not love the girl? তুমি কি মেয়েটাকে ভালোবাসো না তাহলে I said to Rohit তাহলে I asked Rohit I asked Rohit if আচ্ছা দেখো তাহলে এটা যদি পাস্টে থাকে রিপোর্টিং স্পিচ যদি পাস্টে থাকে আর এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিটটাকে আমরা কি করতে হবে পাস্ট ইনডিফিনিট রুলস আছে ওই জন্য বারবার বলছি রুলসগুলো ফলো করে শিখে নাও তাহলে এই ডুটাকে কি আমরা লিখব লিখব না কি লিখব ইউটাকে ইউটা অবশ্যই রোহিত আই আস্কড রোহিত ইফ হি এটা দেখো এটা কিন্তু আবার নেগেটিভে আছে এটা যেহেতু নেগেটিভে আছে তাহলে কিন্তু আমাদের নেগেটিভ করার জন্যে কি আনতে হবে ডু অক্সিলারি আনতে হবে আর সেটার কি আনতে হবে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে সেহেতু আমাদের ডুটাকেও পাস্ট ইনডিফিনিটে পরিণত করতে হবে যেহেতু এটা আমাদের নেগেটিভ করতে বলেছে তাহলে ইফ হি ডিড নট ডিড নট যখন আমরা বসিয়ে দিয়েছি তাহলে কিন্তু এখানে আমরা লাভের সাথে ডি যোগ করে লাভড করব না কারণ নেগেটিভ করার জন্য অলরেডি আমরা ডিড অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে নিয়েছি তাই এটা যা ভার্বে আছে সেই প্রেজেন্টের ফর্মেই আমরা বসিয়ে দেব ইফ হি ডিড নট লাভ দ্য গার্ল এই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জের কনসেপ্ট পুরো ক্লিয়ার তাহলে ডু নিয়ে যদি তোমাদের কনফিউশন থাকে আশা করছি এরপরে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয় তাহলে এইগুলো যদি তোমরা একটু ভালোভাবে নিয়মগুলো যেগুলো আমি বললাম সেগুলো যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে আর কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমাদের আর একটা সমস্যার জায়গায় রয়ে যায় সেটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কী করতে হয় কী এর রুলস ফলো করতে হয় সেটাও আমরা এক্ষুনি দেখে নেব তোমরা তার আগে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এইবারে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের পার্ট টু দেখে নিই যেখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চেন হয় সেটাকে আমরা কীভাবে ন্যারেশন চেঞ্জ করব ডাব্লিউএইচ মানে হু হুম হোয়াট হুইচ যাবতীয় যা আছে ডাব্লিউএইচ দিয়ে সেগুলোই হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড এই লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এগুলি তাহলে এটা দিয়ে যখন আমরা দেখব কোয়েশ্চেন তৈরি হয়েছে তখন আমাদের কিন্তু আগের আমরা যে রুলসটা দেখলাম সেটা থেকে একটু ডিফারেন্স কী ডিফারেন্স দেখো দ্য টিচার সেজ তাহলে আমরা কী লিখতে পারি এখানে দ্য টিচার আক্স এর আগে আমরা ইফ বা হোয়েদার দিয়ে কানেক্ট করেছিলাম কিন্তু এখানে আমরা ইফ বা হোয়েদার দিয়ে কানেক্ট করব না ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে খুব ভালোভাবে মনে রাখো ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ইফ বা হোয়েদার দিয়ে কানেক্ট করব না যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাই আমরা বসাবো তারপরে যা রুলস ছিল সব এক শুধু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে ইফ বা হোয়েদারটাকে বসাচ্ছি না তার বদলে আমরা যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেটাই বসাবো আর যাবতীয় রুলস সেম ক্লিয়ার তাহলে আমরা কী বসাই হু বসিয়ে দিই হু এটা যেহেতু প্রেজেন্ট এটাও প্রেজেন্ট আমাদের আর ভাবার দরকার নেই পরেরটাও প্রেজেন্টেই হবে হু দ্য বয় ইজ আমাদের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট তাহলে তোমরা কিন্তু হু ইজ দ্য বয় এরকম লেখার চেষ্টা করবে না ওটাও সঠিক কিন্তু এইরকম লিখলে এটা একটা ভালো সেন্স দাঁড়ায় তাহলে হু থাকলে কি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে কি আমরা ইফ আর হোয়েদার বসাবো না তারপরে যা নিয়ম সব এক তারপরটা কি হি সেড হোয়াট ইজ ইউর নেম সে বলেছিল তোমার নাম কি তাহলে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে হি আস্কড এ এস কে ডি আস্কড ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো হোয়াট ইউ মানে কি এখানে হি আস্কড হিম হবে কারণ কি এখানে আমরা এটা বুঝে নিতে হবে এখানে ইওর মানে আমি এখানে কিন্তু মাই বসাবো না তাহলে হোয়াট হি আস্কড এটা যেহেতু আমাদের পাস্ট হলো এটাকে আমাদের পাস্ট করতে হবে তাহলে আমরা এখানে কি বসাতে পারি হোয়াট হিজ বসাবো হিজ নেম
হোয়াট হিজ নেম কি বসাবো ওয়াজ ক্লিয়ার তাহলে হোয়াট হিজ নেম ওয়াজ ক্লিয়ার পরটা দেখা যাক রেহান সেড টু মি রেহান আমাকে বলেছিল হোয়েন উইল ইউ গো টু স্কুল কখন তুমি স্কুলে যাবে তাহলে রেহান আস্কড মি রেহান আস্কড মি ইফ বা হয়ে যায় বসাচ্ছি না যেটা আছে সেটাই ইউটা তাহলে কে ইউটা মি তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আর এটা যেহেতু প্রেজেন্ট আমাদের এটা কী করতে হবে পাস্ট ইনডিফিনিট করে দিতে হবে তাহলে হোয়েন আই উড গো টু স্কুল হয়ে গেল আমাদের ন্যারেশন খুবই সহজ একটু যদি তোমরা রুলসগুলো খেয়াল রাখো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে তাহলে কী হচ্ছে আমাদের ইফ বা হোয়েদার বসছে না সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়েই আমরা কানেক্ট করছি পরেরটা দেখা যাক হি সেজ টু দ্য বয় সে ছেলেটাকে বলে হোয়্যার ডিড হি গো লাস্ট উইক সে আগের সপ্তাহে কোথায় গেছিল তাহলে আমরা রুলস ফলো করি হি আক্স দ্য বয় হোয়্যার এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে আমরা ডিডটাকে তুলে দেবো হোয়্যার হি ওয়েন্ট লাস্ট উইক কমপ্লিট রুলস কিন্তু আমাদের সেই রুলসগুলোই ফলো করতে হচ্ছে টেন্সের এটা কিন্তু খেয়াল রাখবে তাহলে দ্য বয় সেড টু হিজ ফাদার ছেলেটা তার বাবাকে বলেছিল হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো তাহলে দ্য বয় আস্কড হিজ ফাদার দ্য বয় আস্কড হিজ ফাদার এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের কী করতে হবে পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন করতে হবে রুলস তোমরা জানো হোয়াট হি ওয়াজ ডুইং হিটাকে ফাদার ক্লিয়ার হি সেড টু মি সে আমাকে বলেছিল হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো তাহলে হি আস্কড মি হোয়ার আমরা ইফ বা হোয়েদার লিখবো না আমরা রুলস শিখে নিয়েছি হোয়ার ইউটাকে মি হোয়ার আই লিভড কেন লিভড প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করলাম ডুটাকে তুলে দিলাম কারণ আমাদের রিপোর্টিং স্পিচটা পাস্ট ইনডিফিনিটে লেখা তাহলে এই হচ্ছে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের কনসেপ্ট কনসেপ্টের মধ্যে কিছুই নেই তোমরা আগে স্ক্রিনশটটা নাও তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যাই সেন্টেন্স থাকুক না কেন তোমরা জাস্ট এই ফর্মুলায় ফেলে দেবে তাহলে তোমাদের ন্যারেশন চেঞ্জ 100% সঠিক এরপরে আমি তোমাদের কিছু এক্সারসাইজ দিচ্ছি সেগুলো আমি তোমাদের উত্তরও দিয়ে দিচ্ছি আগে তোমরা এক্সারসাইজটা দেখবে এক্সারসাইজ দেখে নিজেরা করার চেষ্টা করবে করার চেষ্টা করে পরের পেজে উত্তরটাও থাকবে এই ভিডিওতেই আমি পেস্ট করে দিচ্ছি কোয়েশ্চেন উত্তর একসাথে দেবো আগে কোয়েশ্চেনের পেজ আসবে তারপরে অ্যান্সারের পেজ আসবে তোমরা আগে নিজে থেকে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড হোক বা আগে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হোক তার আর কোনো সমস্যা থাকছে না এই প্র্যাকটিসটা তোমরা অবশ্যই করবে কিন্তু যে কোয়েশ্চেন পেপারটা আমি তোমাদের দিচ্ছি উত্তর আমি দিয়ে দেবো চিন্তা নেই তাহলে তোমরা ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আর কোনো দিন ভয় থাকবে না তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও যেটা পারবে না কমেন্টে জানিয়ে দেবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং